ব্যাড মর্নিং, আজকে না কিছু মানুষকে ধোয়াই করতেছি, ধোলাই ধোলাই। কিছু কিছু মানুষ মানে কিছু কিছু কুত্তা আছে যেগুলো পড়ে রয়েছে পিছনে, ভাবছে যে তারা আমার ছবি বা আমার ভিডিও এমনভাবে কেটে কুটে ভাইরাল করে মানে আমার 12টা বাজাবে, মানে আমার চ্যানেলের 12টা বাজাবে। কি তোরা কি জানোস না, তোরা কি জানা নাই তোদের যে আমি এর আগের ভিডিওতেও কইছিলাম যে এই রকম ভিডিও আমার করার কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছা বুঝা তো করি নাই, আমার তো জাস্ট একটা টেস্ট ছিল তোরা কোন জিনিস ভালোটা খাস আর কোন জিনিস খারাপ খাস। তো আমি তো রান্নার ভিডিও অনেক শেয়ার করছি, তখন তো তোরা করস নাই, ছিলি কোথায় তখন, ছিলি কোথায়? আর যখনই দেখছোস যে রং তুলির মতো একটা ভিডিও এইরকম ভিডিও করে তখন তো খুব মজা করে খাওয়া যায়, তাই না? কুত্তার বাচ্চারা জুতো চিনিস? আরে বাবা, আমরা তো সেই রকম কিছু করতেই পারি নাই এখনও, আমরা তো এইটুকুই টুকু এখনও ইউটিউবার। যা না, মৌমিতা বসাক আছে, আরও অনেক বড় বড় ইউটিউবার আছে, সুতো পাড়ায় আছে, ইন্ডিয়ান ব্লগার রূপা আছে, যা না বড় বড় ইউটিউবদের নিয়ে কথা বল, একদম আছোলা বাস দিয়ে দেবে, বুঝেছিস? কী ভেবেছিস এইসব কথা বলায় আমি অভ্যস্ত, তোদের ব্যবহারে অভ্যস্ত হয়েছি? কিছু কিছু কুত্তা আছে, কাজ তো তোরা করতেই দিবি না, কোনো কিছুতে এগোইতেই দিবি না, কারো ভালো তো তোদের চোখে পড়ে না। এতদিন তো অনেক রান্নার ভিডিও শেয়ার করছিস, কই ফেসবুক থেকে তো কেউ শেয়ার করে নাই, এখন কোথার থেকে আমার ছবি নিয়ে কাইটটা কুইটটা তোরা এখন শেয়ার করতেছিস? এ ভাবতেছিস আমার কাজ তোরা বন্ধ করে দিবি? পারলে করে দেখা, অশান্তি বাজাবি? কই অশান্তি তো কোনো কিছুই হয় নাই, আমি এমন কোনো খারাপ কাজ করি নাই যে ইউটিউব থেকে আমার এখন পালাইতে হইব। যা কাজ পারিস তোরা কর, তাতে আমার কোনো কিছুই হইব না, আমার বরং সাবস্ক্রাইবার আরও বাড়বে। আরেকটা কথা কইয়া রাখি, তোমরা যে এত কম না ক্লিনিং ভিডিও দাও, ওয়াশিং ভিডিও দাও, একটা ব্লগ ভিডিও কিন্তু ক্লিনিং আর ওয়াশিং দেওয়া হয় না, ঠিক আছে? এটা মাথায় রাখো তোমরা, একটা ব্লগ ভিডিও পুরো ঘরের কী কী করা হয় না হয়, বাইরের কী করা হয় সেইগুলো নিয়েই কিন্তু একটা ব্লগ ভিডিও হয়। সুতরাং ক্লিনিং আর ওয়াশিং ওয়াশিং তোমরা করবা না আশা করি। কত লাগে ক্লিনিং ওয়াশিং? আমি কি কাউরে ডাকছিলাম যে আমার ভিডিও আসো দেখো গো, না দেখলে আমি মইরা যাবো গো? নিজেদের প্রচেষ্টায় নিজেরা কিছু করার চেষ্টা করি, তাতেও যদি তোমাদের এত আপত্তি তোমরা করো, যা খুশি করো। আর ব্লগ ভিডিও এখন আমি ঘরে যা করবো, যা আমি আমার ইচ্ছা হবে তাই করবো, তোমরা ভালো লাগলে দেখো, না লাগলে দেখো না, শুধু শুধু পিছনে হাত ধুয়ে পইরা থাকবো না, বুঝেছো? আর বাজে বাজে কমেন্ট তো একদমই করবা না যেগুলোর উত্তর আমি দিতে পারি না। ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে ওইব কি যেখানে আমি কথাই কইতে পারি না? তোমাদের জানা নাই আমার সংসার আছে, দুইটা বাচ্চা আছে, এত কাজ করতে হয়, তো ফেসবুকে যাই আমি গল্প করব? কোনো রকম রান্নার ভিডিও তো তোমরা শেয়ার করো নাই সেখানে, শুধু গল্প, অত গল্প করার আমার ইচ্ছা নাই আর আমার সময়ও নাই। কুত্তার বাচ্চারা এখনও শুধরে যা, বুঝেছিস? আমি তো ভিডিও করব, আমার হাজব্যান্ডও পুরো সাপোর্ট করছে, ব্লগ ভিডিও করো। আমি যদি নিজে কিছু করতে পারি, নিজে যদি কাজ করে যদি ভিডিও করতে পারি, তাতে তোদের এত কী জ্বালা, তোদের এত সমস্যা যে মাস্টার মানুষ এত ইনকাম করে পড়ায়, তারপরেও কেন এত তার টাকার লোভ? টাকা তোদের কারোর দরকার নাই, আমি যদি নিজে থেকে কিছু করতে পারি, নিজের যদি সেটা দেখাতে পারি, তোরাও করে দেখা, তোদের বারণ করেছে কি, তোদেরকে বারণ করেছে কে, বারণ করেছে তোদের? তোরা তো ভালো কথা শোনার মানুষ না, আমি এর আগের দিনও বলেছি এমন কোনো কমেন্ট করবে না যেটা আমার অস্বস্তিতে পড়তে হয়, অপ্রস্তুতিতে পড়তে হয়। সকাল সকাল মেজাজটা গরম, ছবি ভাইরাল করে কী হবে? ছবি কি কোথাও থেকে কালেক্ট করা যায় না, কোনো ভিডিও থেকে কেটে কুটে করা যায় না? ছবি এখন কালেক্ট করা কোনো কি মুশকিলের কাজ? যে কোনো মানুষ জানে যে কোনো জায়গা থেকে এখন ছবি সিলেক্ট করা যায়, ছবি নেওয়া যায়, সেগুলো বিভিন্ন জায়গায় লাগানো যায়, সেগুলো দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? কী হবে এগুলো করে? আমি ভয় পেয়ে পিছিয়ে যাবো নাকি রাস্তায় বেরোতে পারবো না, মুখ দেখাতে পারবো না?
মানুষ কি এতটাও মানে ঘাসে মুখ দিয়ে চলে না যে কিছুই সে বুঝবে না, ছবি যে বের করা যায় না, কারো কাছ থেকে ছবি নেওয়া যায় না, ভিডিও থেকে ছবি কেটে কুটে লাগানো যায় না সেটা সবাই জানে, আর ছবি যে এডিট করা যায় না সেটা সবাই জানে। আর আমি এমন কোনো ভিডিও বা ব্লগ করিনি যেটা সবার সামনে দেখানো যাবে না। সুতরাং এইসব পিছনে লাগা কাঠি দেওয়া কাজগুলো না তোরা বন্ধ কর, বুঝেছিস? ভালো কথা শোনার তোরা মানুষ না, মানে আমার এই সরলতাকে দুর্বলতা ভাবিস না, কেউ ভাবিস না যে আমি কোনো উত্তর দিতে জানি না, আমি কিছু বলতে পারি না, সময় মতো ঠিক জবাব দিয়ে দেবো। আর আমি কীরকম ভিডিও করবো না করবো সেটা আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আমি কারো কন্টেন্ট ক্রিয়েট করবো না, কারো কন্টেন্ট নকল করতে পারবো না, এটা কোনো ইউটিউবের রুল নয়। ইউটিউবে কাজ করতে এসছে সেখানে আমাদের অনেকগুলো রুল ফলো করতে হয়, তোরা যদি পারিস তোরা কর না, তোদের কে বাধা দিয়েছে? তো কিছু কিছু মানুষের এইরকম মানে বদমেজাজি, পিছনে পড়ে থাকা, হাত ধোয়া, এগোতে না দেওয়া, পিছন থেকে টেনে ধরা, বদনাম করা, এই সমস্ত কিন্তু ইউটিউবেও লেগেই থাকে। আমরা কিছু কিছু বড় চ্যানেলে, রোস্টিং চ্যানেলে আমরা দেখেছি, আর যেটা আমার সাথেও হয়েছে, কিন্তু আমি তো এত বড় হয়ে যাইনি যে এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে আমার পিছনে এখনই হাত ধুয়ে পড়ে থাকতে হবে। সকাল সকাল মেজাজটা জাস্ট গরম। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, কিছু আছে এরকম বস্তু, তাদের জন্য আমার কালকে রাতের থেকে মেজাজটা গরম ছিল। তারা আমাকে আগে থেকেই থ্রেট করেছিল যে তুমি এইরকম ভিডিও করো, না হলে তোমার ভিডিও ভাইরাল করবো। আমি বলছি ঠিক আছে কর না বাবা, রান্নার ভিডিও তো তখন তোরা কেউ কিছু করিস নি, এখন যদি করিস তাহলে কর, আমি তো সব ভালো ভিডিওই দিচ্ছি, আমার নিজের প্রতি আমার কনফিডেন্স আছে, যেখানে ফ্যামিলিও দেখেছে তাতে আমার সমস্যা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, তোরা কর, হাজব্যান্ডও যেখানে সাথে আছে। ছবি ছবি কেটে কুটে তোরা যদি এইসব পিছনে লাগিস না, ভাবিস না যে আমাদের পিছনে লোক নেই, আমাদেরও কিন্তু ইউটিউবের রান্নার গ্রুপ আছে, হ্যাঁ, আমরা যদি একবার জানতে পারি না একদম গোষ্ঠী নিকুচি করে দেবো। ইন্ডিয়ান ব্লগার মুন আমাদের পরিচিত, তার সাথেও এরকম হয়েছিল, তারও কিন্তু গোষ্ঠী নিকুচি বের করা হয়েছিল, তার অবশ্য মনিটা হতে একটু টাইম লেগেছে, এক মাস মতো টাইম লেগেছে, কিন্তু তার কিন্তু মনি হয়েছে, তাকে কিন্তু কেউ পিছিয়ে রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। তো ভাবিস না যে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে, আমরা একবার যদি গ্রুপে জানাই তোদের গোষ্ঠী নিকুচি বের করতে পারবো, আর কেউ বিশ্বাসও করবে না, কারণ এডিটটা যে কে কীরকম পারে আর এডিটটা যে কত রকম কত কী করা যায় সেটা সবাই জানে। সুতরাং ওয়ার্নিং দিচ্ছি, কোনো ভিডিও ভাইরাল করার আগে সেটা একবার দেখে নিস, বা এডিট করার আগে দেখে নিস, ছবিগুলো কাটার আগে একবার দেখে নিস, ঠিক আছে? আর মানুষ এতটাও বোকা না সেইগুলোতে বিশ্বাস করবে, ভেবেছি সেই সমস্ত কিছু করে আমাকে ইউটিউব থেকে হাঁটাতে পারবি, এইসব কাজই তো করে বেড়াস, তোদের কাজই তো এই, কত ভালো ভালো বাতলিং মারিস, অন্য জায়গায় গিয়ে দেখা না, আমাকে কি দেখে সেই সব মনে হয় তোদের কথা হয় তোদের বাতলিংয়ে আমি সব ভুলে যাব? যাই হোক গাইস, কিছু মনে করো না, কিছু এরকম আছে কুত্তার বাচ্চাদের জন্য, বলতে বাধ্য হচ্ছি এইসব ল্যাঙ্গুয়েজ জন্য, ল্যাঙ্গুয়েজগুলো যে হাত ধুয়ে পিছনে পড়েছিল, তারা আমার মানে চ্যানেলের 12টা বাজাবে, তারা জানে না যে আমরাও কিছু কিছু জেনে কাজ করি, আমরা জেনে বুঝে কাজ করি, কোথায় কী করতে হয় না করতে হয় সেগুলো আমরা জানি, আর আমাদের রোস্টিং ভিডিও নিয়েও আমাদের আইডিয়া আছে, কারণ আমরা তো অনেকের সাথে এখন কাজ করি, তো তোরা যা করতে পারিস এখন করে নে, তা আমি আমার মতো ভিডিও ছাড়ি, ভালো ভিডিওগুলো পারলে ভাইরাল কর, আমার মোটামুটি সব ভিডিওই ভাইরাল মানে ভালো আমি মনে করি, তো তোরা যদি পারিস সবগুলোই কর, সেগুলো তো করতে পারবি না জানিস, কোনো ভালো কাজ তো তোদের আসে না, মানুষের কাঠি দেওয়া বাঁশ দেওয়া ছাড়া তো তোদের কোনো কিছু আসে না। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ, আমার এই ধরনের রুট ব্যবহার করার কোনো রকম ইচ্ছে ছিল না, কিন্তু কোনো কোনো আছে কুত্তার বাচ্চাদের জন্য, এই ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করতে বাধ্য হলাম। তো তোমাদের জন্য ভালো ব্লগ ভিডিও আসবে, আর তোমরা কিন্তু কখনোই ওয়াশিং ক্লিনিং ভিডিও নিয়ে রিকোয়েস্ট করবে না, অলরেডি দেয়া আছে, ওয়াশিং ক্লিনিং দিয়ে কিন্তু একটা কোনো ব্লগ হয় না। এই ছিল আজকে ছোট্ট বিষয়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।